মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত রাজ্য সরকারের তিনি বছর সম্পূর্ণ 2021-10 মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিল ডক্টর শর্মায় সরকার বর্ষপূর্তি উপলক্ষে মন্ত্রী রঞ্জিত কুমার দাসে মন্ত্রীর আবাসতে পাতিলে শিরোনাম সমারোহ বহিরাজ্যত ধারাবাহিক নির্বাচনী প্রচারত ব্যস্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উড়িষ্যার পিছত আজি পশ্চিমবঙ্গত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী প্রচার পশ্চিমবঙ্গের ভীমপুর বাজারত রোড শোত অংশগ্রহণ করার বেরেকপুর আর হুগলীত ভাগ লব নির্বাচনী প্রচার সভা প্রচণ্ড ধুমুহাত ক্ষতিগ্রস্ত বরহমপুরস্থিত নবম আরক্ষী বাহিনীর মুখ্য কার্যালয় অধিনায়কর কার্যালয় গৃহ গছ বাগরি গুরুতরভাবে আহত এজন বিষয়া ধুমুহা বরষুণত নষ্ট কার্যালয়টির গুরুত্বপূর্ণ নথিপত্র ঘোষণা হল 2023 বর্ষর এপিএসসির প্রারম্ভিক পরীক্ষার ফলাফল মূল পরীক্ষালয় যোগ্যতা অর্জন করেছে 2898 পরীক্ষার্থীয়ে 235টা পদের অনুষ্ঠিত পরীক্ষাত অবতীর্ণ হয়েছিল মুঠ 67251 পরীক্ষার্থী ভারত চীন সীমান্তর মেসুকা চীনা সৈন্যর আগ্রাসন চীনা সৈন্য প্রত্যাহ্বান ভারতীয় সৈন্যর চীনা সৈন্যর আগ্রাসনের ভিডিও ভাইরেলর পাছতে দেশজুড়ি প্রতিক্রিয়া পূর্বেও চীনা সৈন্য উলঙ্ঘা করেছিল আন্তরাষ্ট্রীয় আইন অহা চারি দিনলে রাজ্যের বিভিন্ন স্থানত প্রবল বৃষ্টিপাতর আগজাননী তিন দিনলে প্রতি ঘণ্টা 30-40 কিলোমিটার বেগত আহিব ধুমুহা বতাহ উজনি অসমত অধিক বরষুণ হওয়ার আগজাননী বতর বিজ্ঞান কেন্দ্র অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আজি প্রথমক্ষণ চার্জশিট দাখিল করব ইডিয়ে দিল্লির সুরা কেলেঙ্কারি জড়িত থাকার অভিযোগত ইডিয়ে গ্রেপ্তার করেছিল দিল্লির মুখ্যমন্ত্রীগীক দীর্ঘদিনীয় অনুসন্ধানের অন্তত ইডিয়ে সাজু করেছে প্রথমক্ষণ চার্জশিট যা 21 মার্চত ইডিয়ে গ্রেপ্তার করেছিল কেজরিওয়ালক নতুন দিল্লীত পদ্মশ্রী সন্মান গ্রহণ করলে প্রথমগী মহিলা মাউট পার্বতী বরুয়া হস্তি সংরক্ষণের পদ্মশ্রী সন্মান লাভ করলে পার্বতী বরুয়ায় রাষ্ট্রপতি ভবনত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গ্রহণ করলে পদ্মশ্রী সন্মান রাজ্য উদ্বেগজনকভাবে বৃদ্ধি ডেঙ্গিত আক্রান্ত লোকের সংখ্যা চলিত বর্ষত বর্তমানলে ডেঙ্গিত আক্রান্ত 106 জনক লোক অবশ্যই বিগত বর্ষত হ্রাস পাইছে ডেঙ্গিত আক্রান্ত সংখ্যা এই পর্যন্ত মৃত্যু হওয়া নাই কোনো ডেঙ্গি আক্রান্ত পঞ্জাব কিংসর বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর 60 রানের জয়লাভ বৃহস্পতিবার ধরমশালাত অনুষ্ঠিত আইপিএলের ম্যাচখনত আর সিবিএ বান্ধি দিয়া 242 রানের লক্ষ্য অনুসরণ করে 181টা ইনিংস সামরিলে পঞ্জাব কিংসে 47টা বলত 92 রান সংগ্রহ করা বিরাট কোহলিলে ম্যান অব দ্য ম্যাচর সম্মান